নিজেকে বড় দেখাতে গিয়ে আর একজনের একেবারে সত্যনাশ করে ছেড়ে দিচ্ছেন। এ তো কালো কোট করে আর একটা কালো কোটের ঘাঁচিয়া উড়িয়ে দিচ্ছে। আদালতের অবমাননা কে করেছে? বিচার একদম বিচারপতি গঙ্গোপাধ্যায় করেছেন। আজকে সিবিআই কোর্টের বিচারক অর্পণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে তার বিচার ব্যবস্থার প্রতি সততা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তো সাধারণ মানুষ কি দেখছেন? সাধারণ মানুষ তো দেখছেন বিচার ব্যবস্থা এইভাবে চলে। আজকে তো যদি বলেন তিনি একজন বিচারকের কতটা তার বিশ্বাসযোগ্যতা আছে তাই নিয়ে তিনি প্রশ্ন তুলে দিচ্ছেন, কেন এটা জনসমক্ষের বাইরে তার যদি কোনো পর্যবেক্ষণ থাকে সেটা করা যেত না? আজকে অর্পণ চট্টোপাধ্যায়ের কোনো কোনো অবজারভেশন বা কোনো কোনো রায় সেটা সিবিআই বা ইডির বিরুদ্ধে গিয়েছে, সঙ্গে সঙ্গে তার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলা হলো, তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলো, তার মাথায় কার হাত আছে এত বড় প্রশ্ন তুলে দেওয়া হলো। তো তাহলে সাধারণ নাগরিক হয়ে যদি আমরা কখনো প্রশ্ন তুলি তাহলে এই হাইকোর্ট আগের দিন মামলায় অনুমতি দিচ্ছেন, বলছেন আদালত অবমাননা হচ্ছে বিচারকদের কোনো বক্তব্য নিয়ে যদি প্রশ্ন তোলা হয়, আরে বিচারকরা আদালতের চেয়ারে বসে আর একজন বিচারক, আরে কাক নাকি কাকের মাংস খায় না? সাধারণ মানুষ কি ভাববেন? বিচারপতিদের মাথায় কারুর কারুর হাত থাকে? তাহলে এর মাথায় কারুর কারুর হাত থাকতে পারে, তাহলে আর একজনের মাথায় কারুর কারুর হাত থাকতে পারে, তাহলে বিচারপতিদের মাথায় হাত রাখা যায়? তাহলে এগুলো কি হচ্ছে? এগুলো তো আমরা দেখতে চাই না বিচার ব্যবস্থায়। জাস্টিস গাঙ্গুলি আজকে যা যা বলেছেন, যেভাবে জাজ অর্পণ চট্টোপাধ্যায়কে তিনি অসন্তোষ প্রকাশ করতে গিয়ে যে ধরনের কথা বলেছেন যে তার হাতে এই মামলা দেয়া যাবে না, অর্থাৎ সেই জাজ সেই মামলার প্রতি সুবিচার করবেন, আমরা তো ভাবতেই পারি না। আমরা তো ভাবি যে কোনো জাজ তিনি যখন বিচারকের চেয়ারে বসেন তিনি শ্রেষ্ঠ বিচারটা করেন ন্যায় বিচার দেওয়ার জন্য। আর এখানে জাস্টিস গাঙ্গুলি বসে এতদিন শুধু নিজের ইমেজ বিল্ডিং করছিলেন, আজকে আর একজন জাজের ইমেজের ক্ষতি করতে নেমেছেন। জাজ তার কোনো অবজারভেশন বা রায় ভুল হতে পারে, সিঙ্গেল বেঞ্চের রায় ভুল হতে পারে, জাস্টিস গাঙ্গুলির অনেক রায় ডিভিশন বেঞ্চে গিয়ে আটকে যায়, তাহলে কি ধরে নিতে হবে জাস্টিস গাঙ্গুলি কোনো উদ্দেশ্য নিয়ে রায় দিয়েছিলেন? জাস্টিস গাঙ্গুলির যেসব রায় ডিভিশন বেঞ্চে গিয়ে তাহলে আটকে যায়, তাহলে ডিভিশন বেঞ্চের কি মনে হতে পারে না যে জাস্টিস গাঙ্গুলির রায় কোনো না কোনো উদ্দেশ্য ছিল? তারা যদি তখন বলতেন যে জাস্টিস গাঙ্গুলি যেন এই ধরনের কোনো মামলায় আর হাত না দেন তখন কেমন মনে হতো? ফলে জাস্টিস গাঙ্গুলিকেও আমরা শ্রদ্ধা করি, আমি তো শ্রদ্ধা করি করি। আপনারা দেখছেন বর্তমান সময় .com। দ্রব্যের ক্ষেত্রে বিগত ৪০ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। শঙ্কর ট্রেডার্স, কল্যাণী আইটিআই মোড়ের শঙ্কর ট্রেডার্স। দ্য হ্যাপি সোনি ক্লিনিক, আপনাদের পরিষেবায় আমরা অঙ্গীকারবদ্ধ। এখানকার অভিজ্ঞ ডাক্তারবাবুরা মা ও শিশুর সুস্থতায় সর্বাগ্রে। আমরা আছি আপনার পাশে
সকল প্রকার জেনারেল এবং ল্যাপারোস্কোপিক অপারেশন, ENT অপারেশন, অর্থোপেডিক অপারেশন সুব্যবস্থা আপনি পাবেন দা হ্যাপি সোনি ক্লিনিক। EMI পরিষেবায় আমরা আপনার কাঁধের বোঝা লাঘব করতে সবার আগে দাঁড়িয়ে, আমরা আছি আপনার পাশে সর্বক্ষণ। দা হ্যাপি সোনি ক্লিনিক। যখন জীবনের বিশ্বাস সিঁদুরে সরাজে আঁকে বধু সাজ মন তুই ভালোবাস যত আকুলতা হয়েছে বারুদা বাসন্তী শুনলাম ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু সবার নয়ন আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া। You are watching bartamansamay.com.